ছাড়লাম রে দেশে ছাড়লাম বাড়ি ঘর আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি কোন এক টাকার দেশেই জন্ম নিতে চাই মা তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি রাতারাতে ভাইরাল হওয়া কলেজা কাপনের সেরা দশটি শিল্পীর সেরা দশটি প্রবাসী গান যে গানগুলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল এমনকি তাদের কণ্ঠে কষ্টের প্রবাসী গানগুলো শুনে আপনি কান্না করতে বাধ্য হবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছি কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইকি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা আমাদের এক নাম্বার তালিকায় রয়েছে খুবই জনপ্রিয় সিঙ্গার সামজ ভাই আর সামজ ভাই এর কণ্ঠে সর্বপ্রথম ভাইরাল হয় প্রবাসী কষ্টের গান যে গানটির শিরোনাম ছিল আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি এই গানটি সামজ ভাই এর কণ্ঠে ভাইরাল হতে বেশি জনপ্রিয় হয় প্রবাসী ভাইদের কাছে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা এই গানটি দিয়ে টিকটক ভিডিও করেছিলেন সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি গানটিতে দুই বছরে 72 মিলিয়ন ভিউ উঠেছে তবে এখনও গানটি খুবই জনপ্রিয় রয়েছে একই সুরে এই কষ্টের প্রবাসী গানটি মোহন আপু খুবই সুন্দর করে কভার করেছেন দুই নাম্বার তালিকায় রয়েছে এফ এ সুমন তিনি অনেক জনপ্রিয় সিঙ্গার সুমন ভাই আর কে কে ভক্ত রয়েছেন তা কমেন্ট করে একটু জানিয়ে দিয়েন তো যাই হোক সুমন ভাই আর কণ্ঠে এই প্রথম প্রবাসী ভাইদের জন্য একটি গান করেছেন যার শিরোনাম জেলখানার ওই প্রবাস তিনি একজন রোমান্টিক কষ্টের গানের সিঙ্গার হলেও এই প্রবাসী গানটি অনেক কষ্ট দিয়ে সুমধুর সুরে গেয়েছেন যে কারণে মাত্র 3 মাসে 2 লক্ষের উপরে ভিউ উঠেছে তিন নাম্বার তালিকায় রয়েছে আমাদের সবার প্রিয় স্যাড সিঙ্গার গগন সাকিব বন্ধুরা গগন সাকিব এর অনেকগুলো প্রবাসী গান ভাইরাল রয়েছে তবে এবার নতুন করে আরো একটি কষ্টের প্রবাসী গান রিলিজ হলো যার শিরোনাম দালালের কপ্পর দালালের কপ্পর গানটি গগন সাকিব ভাই নিজেই মডেল করেছেন এবং গানে গানে বুঝিয়ে দিলেন যে মোটো অঙ্কের টাকা ইনকামের জন্য চোরাইভাবে বিদেশ গেলে সমুদ্রে ডুবে মারা যেতে হয় বোমা ভয়ঙ্কর সমুদ্রে ডুইবা অনেক কষ্টে মরছে পোলাতো এই গানটি গগন সাকিব ভাই খুবই চমৎকার সুমধুর কণ্ঠ দিয়ে গেয়েছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে বর্তমানে দালালের কপ্পর গানটিতে মাত্র 3 সপ্তাহে 5 লক্ষের উপরে ভিউ উঠেছে চার নাম্বার তালিকায় রয়েছে আতিফ আহমেদ নিলয় ভাই তিনি দুনিয়াতে থাকাকালে সব ধরনের গান করে গিয়েছেন তেমন একটি প্রবাসী ভাইদের জন্য কষ্টের প্রবাসী গান করেছিলেন যার শিরোনাম প্রবাস জীবন মানে জেলখানা কষ্টের এই অরিজিনাল প্রবাসী গানটিতে 4 মিলিয়নের উপরে ভিউ উঠেছে এরপর নতুন করে এই গানটি মুন্না ভাই মডেল হয়ে মিউজিক ভিডিও তৈরি করেছেন তোমার কথা মনে হলে মন টিকে নাই প্রবাসে মুন্না ভাই এর মডেল মিউজিক ভিডিওটি খুবই চমৎকার হয়েছে বন্ধুরা নিলয় ভাইকে আমার মতো আর কে কে মিস করেন তা কমেন্ট করে জানিয়ে দেন প্রবাসী জীবন মানে জেলখানা পাঁচ নাম্বার তালিকায় রয়েছে ইমন খান তিনি একজন কষ্টের সিঙ্গার তবে তিনি প্রবাসী ভাইদের কষ্টের কথা চিন্তা করে তিনি একটি প্রবাসী গান করেছিলেন যার শিরোনাম প্রবাসী জীবন কতদিন হয় দেখি না রে আমার মায়ের মুখ তিনি এই গানটি খুবই কষ্টের আবেগ দিয়ে গেয়েছেন বর্তমানে তার প্রবাসী গানটিতে মাত্র 1 মাসে 2.5 লক্ষের উপরে ভিউ উঠেছে ছয় নাম্বার তালিকায় রয়েছে সিলেটের তোসিবা বেগম তিনি বেশিরভাগ বিয়ের গান করে ভাইরাল হয় তার কণ্ঠে বিয়ের গানগুলো খুবই জনপ্রিয় হয়ে থাকি এমনকি সামস ভাই এর সাথে বিয়ের আরো একটি নতুন গান রিলিজ হয়েছে তো যাই হোক
তিনি বিয়ের গানের পাশাপাশি প্রবাসী ভাইদেরকে নিয়ে নতুন একটি কষ্টের ও সাধারণ প্রবাসী গান করেছেন, যার শিরোনাম হচ্ছে কেমন আছেন প্রবাসী। সাত নম্বর তালিকায় রয়েছে পথ শিশু ভাইরাল সুমাইয়া। সুমাইয়া গগন সাকিবের সাথে সর্বপ্রথম প্রবাসী ডুয়েটে গান করে ভাইরাল হয়েছিল, তবে এবার সুমাইয়া নিজের একলা কণ্ঠে প্রবাসী নতুন একটি গান করেছেন, যার শিরোনাম প্রবাসী জীবন এত কষ্টের। এই প্রবাসী গানটি সুমাইয়া খুবই সুন্দর ভাবে সুমধুর কণ্ঠ দিয়ে গেয়েছেন। তো যাই হোক বন্ধুরা, সুমার কণ্ঠে কষ্টের এই প্রবাসী গানটিতে মাত্র 10 দিনে 4 লক্ষর উপরে ভিউ উঠেছে। আট নম্বর তালিকায় রয়েছে এসে আপন। বন্ধুরা, আপন ভাই সবসময় কষ্টের গান করে থাকলেও এবার তিনি এই প্রথম চমৎকার একটি প্রবাসী গান করলেন, যার শিরোনাম প্রবাস জীবন এত কষ্টের। এই গানটি প্রথমত সুমাইয়া গাইলেও নতুন করে আবার এসে আপন ভাই এর কণ্ঠে কভার করেছেন, তবে আপন ভাই এর কণ্ঠে এই কষ্টের প্রবাসী গানটিতে মাত্র 14 ঘন্টায় 17,000 ভিউ উঠেছে। নয় নম্বর তালিকায় রয়েছে আর এ আজমির। তিনিও তার কণ্ঠে এই প্রথম প্রবাসী ভাইদের নিয়ে কষ্টের একটি প্রবাসী গান করেছেন, যে গানটির শিরোনাম দিয়েছেন টাকার রোবট। আমি টাকার রোবট ভাই, আমি কষ্টে দিন কাটাই। টাকার রোবট প্রবাসী গানটি তিনি অনেক ভালোই গেয়েছেন, মাত্র এক মাসে এই প্রবাসী গানটিতে 2 লক্ষর উপরে ভিউ উঠেছে। অচেন দেশের অচেনা জীবন ভাল লাগে না। 10 নম্বর তালিকায় রয়েছে গ্রামের গল্প ইউটিউব চ্যানেলের এই প্রবাসী গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন রিমো হুসাইন এবং মডেল করেছেন গ্রামের গল্প ইউটিউব চ্যানেলের সবাই। হারিয়ে গেল সুখের চাবি, ভাঙলো যে সংসার। তারা খুবই সুন্দর মডেল অভিনয় করেছে, যে কারণে তাদের প্রবাসী গানটিতে মাত্র এক মাসে 1.3 মিলিয়ন ভিউ উঠেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর সেরা 10 জন শিল্পীর সেরা 10টি কষ্টের প্রবাসী গানে আপনার কাছে কার কণ্ঠের গান সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেন। আপনার জন্য